Penvision TV presents. আমরা যেহেতু শাওয়াল মাসে আছি শাওয়াল মাসে রাসুল আমাদেরকে কিভাবে আমল করতে করেছেন এর ফদিলাতটা একটু বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ ধন্যবাদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানসা মারামাদান আসুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কামান মান সামা আদহর যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এরপরে শাওয়ালের ছয়টি সিয়াম পালন করলো সে যেন সারা বছর রোজা রাখলো আল্লাহু আকবার জি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমরা বছর গুনি সৌর বৎসর হিসেবে পাঁচ দিন রোজা রাখা হারাম জি বাকি তিরিশ দিনে তিনশো দিন জি আর ছয় দিনে ষাট দিন জি আমল বান্দা আল্লাহ রব্বুল আলমিন মহাম্মদ একে একটা আমলের ন্যূনতম সওয়াব দশ দিয়ে থাকেন জি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তিনশো ষাট দিন রোজার অর্থাৎ সৌর রোজা রাখার সব আমরা পাচ্ছি এবং রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় জি আমার কাছে আসলো তার চেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মানে মৃত্যু হলো তার তার চেয়ে গুরুত্বপূর্ণ সৌভাগ্যবান আর কেউ হতে পারে না জি তাহলে আমরা যদি সৌগালের ছয়টা রোজা রাখি তাহলে পুরো বছরে রোজার একটা স্বভাব আমি অর্জন করলাম তাহলে বছরের যে কোনো সময় মৃত্যুবরণ করলো তো আমার এই নিয়তের কারণে পুরো বছরের রোজার বিষয় রোজাদার হিসেবে আল্লাহ করতে পারেন আল্লাহ আল্লাহ বিবেচনা আল্লাহ করতে পারে আল্লাহ করতে পারেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে ছয়টা রোজা এর বাইরে যদি সম্ভব হয় সোমবার বৃহস্পারের রোজা এর চেয়ে বেশি সম্ভব হলে পূর্ণিমার দিনগুলো রোজা এর বাইরে আরাফার রোজা এরপরে আশুরা আশুরার রোজা এই রোজাগুলো আমরা রাখার ব্যাপারে চেষ্টা চালাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ